এই যে মাননীয় সাংসদ রুমীন ফারহানা, তার পিতা একজন বড় পলিটিশিয়ান ছিলেন, আমি প্রত্যেকদিন শুনি কথা বলে একতরফা, আর বলার সময় মনে হয় যে মানে একটা কেমন একটা আক্রমণাত্মক ভাব, একটা সাংঘাতিক আক্রমণাত্মক ভাব। এটা হয়তো তার, আমি তাকে সম্মান করি, হয়তো বয়সটাই হয়তো এরকম, একটা মনে হয় যে একটা ঝগড়া করার জন্য আমরা এসেছি, এরকম একটা ভাব আছে। সেই জন্য আমি তাকে, যদি সে সংসদ সদস্য, আমি তাকে স্নেহ করি, কিন্তু একতরফা না বলা ভালো। আর অনেক সময় আমরা তো বসে বসে কি করব, ইউটিউব দেখি, তার মধ্যে দেখি বক্তব্য, যেমন হারুন, যেমন কি শান্ত, যারা শান্ত মেজাজে কথা বলে পাঁচজন, তার মধ্যে যেন হারুন একজন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথা আছে, তিনি আসতে কথা বলেন, আসলেই তাই। এটা কিন্তু নিয়ম, আপনি কঠিন কথা বলেন কিন্তু সফট। আনফর্চুনেটলি রুমীন ফারহানার বয়সটা হচ্ছে একটু অন্যরকম, আমরা এই জন্য কিছু মাইন্ড করি না, এটা আল্লাহ প্রদত্ত। একটাই কথা বলি যে যাই হোক, আমি সরি, আমি দুঃখিত, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা আসলে একতরফা কথা না বলা ভালো, আমাদের জীবনে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তো তারা যারা সংগ্রাম করে আয়ুবের মতো লৌহ মানব তাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। স্পিকার, স্লোগানটি প্রথমে দিয়েছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, খেলা হবে, পরে এই স্লোগানটি গড়াতে গড়াতে গেল ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায়, তৃণমূলের মূল স্লোগানই হয়ে দাঁড়ালো খেলা হবে। কিন্তু মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে যেখানে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আছে সেখানে খেলা হবে, আর বাংলাদেশের খেলা হবে রাজনীতির মাঠে, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। এই পার্থক্য আমরা দেখলাম যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 17ই আগস্ট বললেন খেলা হবে, আন্দোলনে হবে, রাজপথে হবে, নির্বাচনে হবে, মোকাবেলা হবে, প্রস্তুত হও, খেলা হবে। সেই ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে মাননীয় স্পিকার। ভোলায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের কোনো প্রকার কোনো উস্কানি ছাড়া দুইজন কর্মীকে পাখির মতন গুলি করে পুলিশ হত্যা করেছে। মাননীয় স্পিকার, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, পুলিশকে জবাবদিহিতার মধ্যে আনা হয়নি, এমনকি ন্যূনতম কোনো প্রশ্নের উত্তর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা পাইনি। এই বিক্ষোভ কর্মসূচি ছিল জ্বালানি এবং গ্যাসের মূল্য বৃদ্ধি, আমাদের বিদ্যুতের লোডশেডিং এবং অন্যান্য যে জনসম্পৃক্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে। এই দুইজন মানুষ মারা গেল, অথচ কোনো রকমের কোনো উদ্যোগ, কোনো রকমের কোনো তদন্ত, কোনো রকমের কোনো বিচার ব্যবস্থার চেষ্টা নেওয়া আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম না। অথচ বরগুনাতে শৃঙ্খলা ভঙ্গের জন্য যখন ছাত্রলীগের গায়ে দুটো মানে লাঠির টোকা পড়লো কি পড়লো না, পুলিশের গাড়ি ভাঙার জন্য ছাত্রলীগের উপরে পুলিশ লাঠির একটা বাড়ি দিল কি দিল না, তার আগেই সেখান থেকে পুলিশ কর্মকর্তাকে দফায় দফায় এক রাতের মধ্যে বদলি করতে আমরা দেখলাম। কি অদ্ভুত বিচার মাননীয় স্পিকার, বিরোধী দলের দুইজন কর্মী হত্যা হয়ে যায়, কোনো বিচার হয় না, কোনো তদন্ত হয় না, কোনো ব্যবস্থা নেওয়া হয় না, অন্যদিকে আওয়ামী লীগের ছাত্রলীগের গায়ের দুটো লাঠির বাড়ি পড়বার আগেই পুলিশ কর্মকর্তা বদলি হয়ে যায়। আজকে নারায়ণগঞ্জে আবারো পুলিশের গুলিতে যুবলীগের একজন, যুবদলের একজন কর্মী নিহত হয়েছে মাননীয় স্পিকার, এবং একই সঙ্গে যুবদলের 10 জন কর্মী চিকিৎসাধীন আছে। মাননীয় স্পিকার, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, গত 24শে জুলাই 2022 এবং 14ই আগস্ট 2022 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় নির্দেশনা দিয়েছেন যে বিরোধী দল যদি আন্দোলন করতে চায়, বিরোধী দল যদি কর্মসূচি দিতে চায়, বিরোধী দল যদি রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়, সেখানে কোনো রকমের কোনো বাধা দেয়া হবে না। তিনি বলেছেন আন্দোলন করতে চায় করুক, খবরদার কাউকে যেন অ্যারেস্ট করা না হয়, কোনো ডিস্টার্ব করা না হয়, তারা আন্দোলন করতে চায় করুক, তাতে অসুবিধা কি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যদি তারা আন্দোলন করতে করতে হেঁটে হেঁটে গণভবনে আসে তাহলে তাদেরকে আমরা চা খাওয়াবো, তারা কি বলতে চায় সেটা শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন, আমরা পুলিশ প্রশাসনের আচরণ দেখছি আরেক রকম। মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের কথা বলছেন, এক ধরনের আশ্বাস দিচ্ছেন, তার
তার দলের যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অন্যরকম আচরণ করছে, অন্যরকমের ব্যবহার করছে বিরোধী দলের সাথে। গত 22 আগস্ট থেকে শুরু হওয়া কর্মসূচিতে মাননীয় স্পিকার হামলা হয়েছে 70টির বেশি জায়গায়, 600 নেতাকর্মী আহত হয়েছে, গ্রেফতার হয়েছে 200-র বেশি, 144 ধারা জারি হয়েছে 20টি জায়গায়, মামলা হয়েছে 15টির বেশি, আসামি হয়েছে 2000। এতই পোড়া কপাল আমাদের মাননীয় স্পিকার, এই মামলা হামলার শিকার আমরা হই, পুলিশের গুলিতে আমাদের কর্মী মারা যায়, পুলিশের লাঠিচার্জে আমরা আহত হই, যুবলীগ ছাত্রলীগের লাঠির বাড়ি আমরা খাই, আমাদের সভাতে 144 ধারা জারি করা হয়, আবার মামলাও দেয়া হয় আমাদের নামে, আমাদের নেতা কর্মীরা গ্রেফতারের শিকার হয়, আমাদের নেতার বাড়ি ভাঙা হয়েছে যশোরে, কোন রকমের কোন তদন্ত হয়নি, বিচার তো দূরেই থাকুক মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে বিএনপির এই কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা কেন মাঠে আছে? আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে বিএনপি যাতে কোনো নাশকতা করতে না পারে সেটা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে আছে। আমার প্রশ্ন, যদি বিএনপির নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীর মাঠে থাকতে হয়, তাহলে পুলিশ প্রশাসন পুষে আমাদের মাননীয় সদস্য স্পিকার আমাকে একটু সময় দেবেন, আমরা অত্যন্ত কম সংখ্যায় আছি সংসদে, অনেক ইস্যু আছে, আমরা কথা বলার সুযোগ পাই না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি এইভাবে যুবলীগ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে তাহলে পুলিশের দরকারটা কি? পুলিশ কেন আছে? তর্কের খাতিরে যদি ধরেও নেই বিএনপিতে নাশকতা হয়েছে, বিএনপির নেতা কর্মীরা কোন উচ্ছৃঙ্খল আচরণ করেছে, সেটা দেখবার দায়িত্ব প্রশাসনের, সেই প্রশাসনের দায়িত্ব কেন আজকে যুবলীগ ছাত্রলীগ তাদের কাঁধে তুলে নেয়? আরেকটা বিষয় সরকার দাবি করে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমি যদি তর্কের খাতিরে সরকারের দাবি মেনেও নেই তাহলে প্রশ্ন করি এত ভয় কেন? বিরোধী দল একটা বিক্ষোভ কর্মসূচি করছে, বিরোধী দল শান্তিপূর্ণ কর্মসূচি করছে, বিরোধী দল মিছিল করছে, যেটা আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, সেইটুকু সহ্য করবার মতন সাহসও যদি আপনাদের না থাকে, মুরাদা যদি আপনাদের না থাকে, রাজনীতি ছেড়ে দেন, পুলিশ প্রশাসন দিয়ে আর কয়দিন রাজনীতি করবেন, বিরোধী দলকে দমন করে আর কয়দিন রাজনীতি করবেন? একটা কথা খুব পরিষ্কার, সামনে নির্বাচন আসছে 2024 সালে কিংবা 2023 সালের শেষে, এই নির্বাচন যদি আপনারা মনে করেন যে 2014 বা 18-র কায়দায় খেলা হবে বলে অন্ধকারে কিংবা খেলা হবে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করবেন, তাহলে খুব ভুল করবেন, বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেবে। ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের চক্ষু, আমাদের কর্ণ, আমাদের অন্তঃকরণ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহই বলছে অধিকাংশ মানুষই আল্লাহর ইবাদত করে না। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনি আজকে এই সংসদ গঠন করেছেন, যাদের কাছে মন্ত্রিত্ব দিয়েছেন, যাদের কাছে সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আপনি পরীক্ষা করে দেখেন, একটু জায়গা থেকে সরান, দেখবেন তা আপনার প্রতি কতটুকু অকৃতজ্ঞ হয়। এইটা বাস্তব, এটা একেবারেই সত্য, যে কারণে মাননীয় স্পিকার আজকে আমি সত্যিকার অর্থে গতকালকে যে আলোচনা হয়েছে আমি যে কারণে অত্যন্ত উদ্বিগ্ন, খুবই উদ্বিগ্ন। 75-এর 15-ই আগস্টের এই ঘটনার ইতিহাস বাংলাদেশের মানুষ জানে, এটা আমি পুনরাবৃত্তি করতে চাই না। গতকালকে আমাদের এই সংসদে মাননীয় একজন সদস্য জনাব সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আমি বক্তব্য নিজে শুনেছি, উনি পরিষ্কার বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তার দাবি এই ষড়যন্ত্রের সঙ্গে সরকারি দলের লোকজনও জড়িত। বুধবার জাতীয় সংসদে 1975 সালের 15-ই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় এই কথা উনি বলেছেন এবং সরকারি দলের এই সংসদ সদস্য বলেন যে এ ধরনের ষড়যন্ত্র চলছে তা তিনি সংসদে বিস্তারিত বলতে পাচ্ছেন না, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত কথা বলতে পারলে তাকে বলতেন। মাননীয় স্পিকার, এটা সত্যিকার অর্থে এটা কিন্তু এই মহান সংসদে প্রকাশ্য আলোচনা হচ্ছে, গোটা জাতি শুনেছে। আজকে সরকারি দলের মুখপাত্ররা বলছেন যে আপনার প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, আমরা এই বিষয়টা স্পষ্ট জানতে চাচ্ছি, কারণ সরকারি দলের সংসদ সদস্য প্রকাশ্যে কথা বলেছেন। শুধু তাই নয় মাননীয় স্পিকার, 21-শে আগস্টের ঘটনার পর আমরা সাবেক ঢাকা সিটির মেয়র সন্তান আপনার সাঈদ খোকন, সেও একটা ইউটিউবে তার ভাষণে এসে বলেছে যে 21 আগস্টের 3-4 দিন আগে মেয়র হানিফ প্রধানমন্ত্রীর কাছে তথ্য পাঠিয়েছিলেন ওনার জীবননাশের হুমকির তথ্য দিয়ে, সেটি উনি প্রকাশ করেছেন। এই কথাগুলো কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে যখন এই বিষয়গুলো আমরা জানি তখন আমাদেরকে আরও উদ্বিগ্ন করে যে এই ধরনের ঘটনা ঘটবে,
আর এই ভাতনা ঘটনার সাথে যদি সত্যিকার অর্থে সরকারের দলের লোকজনরা জড়িত থাকে এর ঘটনার সাথে পরবর্তীতে অন্যদেরকে দোষারোপ করে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিক্রিয়া আসবে এটি আমাদের জন্য আকাঙ্ক্ষিত তা আমি মনে করি এই বিষয়গুলোকে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ রাখে না আপনারা ক্ষমতায় আছেন এনএসআই ডিজিএফআই সহ সকল সংস্থা আপনাদের নিয়ন্ত্রণাধীন সুতরাং এই বিষয়গুলো গভীরভাবে আপনারা তদন্ত বিশ্লেষণ করেন যে আসলে এই ধরনের ষড়যন্ত্রে চক্রান্ত হচ্ছে কিনা এবং এর সাথে কারা জড়িত আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এখানে উনি সংসদে এখানে উপস্থিত আছেন মাননীয় স্পিকার এর পাশাপাশি আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আরেকটু অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই যেহেতু সংসদ অধিবেশন আজকে বন্ধ হয়ে যাবে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা কি মানবাধিকারের সংকট মত প্রকাশের স্বাধীনতার যে সংকট এটা তো অস্বীকার করার পথ নাই আজকে আপনার মানবাধিকারের সংকট নিয়ে যখন আপনার মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশ সফর করে গেল উনি বলল যে আজকে যারা গুমের শিকার হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের এক সরকার অস্বীকার করছে সরকার বলছে না নিখোঁজ সরকারের দায়িত্বশীল জায়গা থেকে মন্ত্রী বলছেন না এগুলো সঠিক না তার জন্য বলা হচ্ছে যে এটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার আমি অবাক এবং বিস্মিত হয়ে যাচ্ছি যে আমাদের এখানে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত পরশুদিন একটা স্টেটমেন্ট দেখলাম উনি বলছেন নিরপেক্ষ তদন্ত চাওয়া যুক্তিসঙ্গত নাই এটা কি একটা আশ্চর্য ব্যাপার আইনের শাসন বলতে কি এটা বোঝায় মাননীয় স্পিকার যে কারণে আমি আপনাকে বলবো যে এই বিষয়গুলো বলার সময় সত্যিকার অর্থে আমাদেরকে খুব সতর্কতার সাথে বলতে হয় যারা দায়িত্বশীল জায়গায় আছি আপনাদের সীমাবদ্ধতা আছে আপনাদের সময় এই ধরনের ঘটনা ঘটছে আপনারা করতে পারছেন না আজকে যে ব্যক্তি আপনার স্যাংশনপ্রাপ্ত আজকে পুলিশের প্রধান র‍্যাবের প্রধান ছিলেন তাকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক পুলিশ সম্মেলন নিয়ে গেছে দেশের ভাবমূর্তি বাড়বে মাননীয় স্পিকার পুলিশের কর্মকর্তা তো আরও ছিল এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করা দরকার আজকে যে কারণেই বলবো আজকে যে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার তো কোনো পথ নাই আপনাদের কোনো পথ নাই আল্লাহ পাক এই জন্য কোরআনে আরও একটি চমৎকার সুন্দর আয়াত বলছে যে প্রাণকে তোমরা সৃষ্টি করতে পারো না তাকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না আপনার এখানে যে কারণে কোনো কাউকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন তার পরিবারে আল্লাহ কোরআনও আইন দিয়ে দিয়েছে যে কেউ যদি আপনার অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয় তার পরিবারের তার প্রতিশোধ নেওয়ার অধিকার তাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে যে কারণে এখানে আমাদের যেহেতু এখন সংবিধানে আইন করে দেওয়া হয়েছে হত্যাকাণ্ডের বিচার তো সুতরাং আজকে যারা গুমের শিকার হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কি আইনের আশ্রয় লাভের অধিকার পাবে না মানুষ এটি মৌলিক প্রশ্ন আজকে মায়ের ডাক হয়েছে এইটি মৌলিক প্রশ্ন এই কথাগুলো তো অস্বীকার করার কোনো পথ নাই সংবিধান বলে দিচ্ছে যে তারা আজকে যারা এরকম ঘটনার শিকার হয়েছে তাদেরকে আজকে যারা মিছিলে গুলি খেয়ে মারা গেল সেটা এক জিনিস আজকে আপনার রাজনৈতিক কারণে কোনোভাবে আপনার মিছিল মিটিংয়ে গিয়ে আপনার পুলিশের গুলিতে বা আইন প্রক্রিয়া সংস্থাগুলিতে মারা আছে সেটা এক জিনিস কিন্তু যারা গুম এবং বিচারবহিত হত্যাকাণ্ড বিনা বিচারে তাদের বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুতরাং এটিকে আপনার স্বীকৃতি দেওয়ার এটিকে কোনো আপনার এদেরকে এদের পক্ষ অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার আমি যে কারণে আপনাকে অনুরোধ করব যে এই বিষয়গুলোর ক্ষেত্রে আজকে আমাদেরকে অত্যন্ত যত্নশীল হতে হবে আর একটি বিষয় মাননীয় স্পিকার আজকে জাদুর বাক্স নির্বাচন কমিশনের যাদেরকে সার্চ কমিটির মধ্য দিয়ে দায়িত্ব দিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আইনমন্ত্রী এখানে আছেন এই জাদুর বাক্সের দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে একটু সংযত হতে বলবেন তার কারণ নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নাই বিশ্বাস নাই নির্বাচন কমিশনের প্রতি নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছে আজকে এই ইভিএম নিয়ে যে কথাগুলো উনি বলছেন এই একজন আপনার কমিশনার উনি গতকালকে না কালকে আমি পরশুদিন দেখলাম স্টেটমেন্ট করেছে যে নির্বাচন ইভিএম নিয়ে যদি কোনো মন্তব্য থাকে নির্বাচন কমিশনের আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় স্পিকার আমি এই সংসদের সদস্য হিসেবে বলছি গত বছর নভেম্বর মাসে আমার নির্বাচনী এলাকায় 560 ইভিএমে পৌরসভার ভোট হয়েছে ডাকাতি হয়েছে যদি নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে যে ডাকাতি হয়নি আমার কাছে যত টাকা জরিমানা দায়ী করবে আমি সেই জরিমানা দিতে প্রস্তুত আছি মাননীয় স্পিকার সুতরাং আমি মনে করি যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক দায়বদ্ধ প্রতিষ্ঠান তার কথা বলার ক্ষেত্রে অবশ্যই এই জায়গাগুলোর ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা দরকার ইভিএমে ত্রুটি আছে এটা তো সাবেক প্রধান নির্বাচন কমিশনার বলেইছে যে সেখানে রিকাউন্ট করা যায় না সেখানে কার ভোট কি হচ্ছিল একটা মেশিন এই ত্রুটিগুলো না সারি তিনি এই ধরনের ব্যবস্থা উনি গ্রহণ মাননীয় সদস্য শেষ করবেন আচ্ছা আমাকে মাননীয় স্পিকার দিলেন সংসদ আজকে শেষ হয়ে যাবে কথা তো খারাপ বলছি না মাননীয় স্পিকার আজকে আমরা দেখেন 71 সালে মুক্তিযুদ্ধ করলাম দেশের পতাকা দেশের মানচিত্র আমরা নিয়ে আসলাম পাকিস্তানিদেরকে তাড়ালাম দেশের মানচিত্র পতাকা কিন্তু মাননীয় স্পিকার নিশ্চয়ই আমরা ভারতের আনুগত্য করার জন্য তো দেশ স্বাধীন করিনি আজকে ভারত আমাদের পানিতে মারছে আজকে ভারত বাংলাদেশের 300-400 কিলোমিটার পথ ব্যবহার করছে নদী বন্দর ব্যবহার চুক্তি করেছেন বন্দর ব্যবহার করছেন
কিন্তু এই সরকার 15 বছর যাবত ক্ষমতায় আছে, এখনো আমরা নেপাল বা আপনার ভুটানের ট্রানজিটটা এখনো তো আমরা পাইনি। আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী যাবেন এই শুনছি কয়েকদিন পরে ভারতে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন উচ্চ মাত্রায় অবস্থান করছে। পররাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলছে আমি নতুন করে আসলে বলতে চাই না মাননীয় স্পিকার, সত্যিকার অর্থে আমি পরিষ্কারভাবে বলবো, আমরা পাকিস্তানের কাছ থেকে যেমন স্বাধীনতা লাভ করেছি মুক্ত হয়েছি, ভারতের আনুগত্য করার জোর নাই, ভারতের দয়া নিয়ে আমরা বাঁচতে চাই না মাননীয় স্পিকার। এটি আজকে আমাদের বুঝতে হবে, দেশের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে বিকিয়ে দিয়ে ভারতের আনুগত্য আমরা করতে চাই না, এইটি আমাদের কাজকে নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব যে আজকে যে কথাগুলো বললে এখানে আপনারা অসন্তুষ্ট হবেন, উন্নয়নের আপনারা মহাসড়কে চলছেন, তা আমি যদি আজকে প্রশ্ন করি আপনাদেরকে যে এই সেক্টরগুলোতে কি আমরা উন্নতি করেছি না আজকে অবনতি হয়েছে, আমরা দুর্নীতির ক্ষেত্রে কি উন্নতি করেছি, আমরা টাকা পাচারের কি আমরা রেট কমেছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি আমরা কমাতে পেরেছি, আমাদের নির্বাচন ব্যবস্থায় কি আমরা উন্নয়ন করতে পেরেছি, আমরা আপনার টাকার অবমূল্যায়নে কি আজকে আমরা কোনো আনতে পেরেছি, আজকে বাংলাদেশ ব্যাংকের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে কি আর ঋণ খেলাপির অবস্থা দাঁড়িয়েছে, আজকে সড়কে প্রাণহানি বলেন, ধর্ষণ বলেন, আজকে নিয়োগ ভর্তিতে প্রশ্নপত্র ফাঁস বলেন, এগুলো একটা ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি উন্নয়নের খালি ওই মেগা প্রকল্প দেখছেন, কিন্তু সামগ্রিক বাংলাদেশের সমস্ত উন্নয়ন সেক্টরগুলো সেগুলোর অবস্থাটা দেখেন, সেগুলোর কথা নিয়ে আলোচনা করেন, একদিন সংসদে সময় দেন না কেন, আপনারা 350 জন আছেন, আমি আপনাকে কথা দিচ্ছি কথাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ দেন, বাধা দিয়েন না, যেগুলো নিয়ে যদি আপনারা উন্নয়নের সূচক দেখাতে পারেন যে আমরা এই সব ক্ষেত্রে গত 15 বছরের মধ্যে আমরা উন্নয়ন করেছি, তাহলে পরে আপনাদের উন্নয়নকে আমরা স্বীকৃতি দেবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সব সর্বক্ষেত্রেই, ধর্ষণ বলেন, আপনার সড়কে দুর্ঘটনা বলেন, আজকে টাকার পাচারে বলেন, দুর্নীতিতে বলেন, সব কিছুতে আমরা আজকে ভয়ানকভাবে বিপর্যয় ঘটছে, ভয়ানকভাবে বিপর্যয় ঘটছে। মাননীয় স্পিকার, যাই হোক, আপনার বক্তব্য বাড়াবো না, যেহেতু আজকে সংসদের অধিবেশন শেষ করবেন, আমি আবারও বলবো গতকালকে যে বক্তৃতা এসছে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে যে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা যে চক্রান্ত হচ্ছে, এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন, এ বিষয়ে বলেই আমি বক্তব্য শেষ করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।